গুরুত্বপূর্ণ খবর দিব বিচাৰিছো। এবাৰ ধেমাজিৰ কাৰাগাৰত এক চাঞ্চল্যক ঘটনা সংঘটিত হৈছে। ধেমাজিৰ কাৰাগাৰত এগৰাকী কয়দীৰ মৃত্যুৰ অভিযোগ উত্থাপিত হৈছে। ধুবুৰীৰ এগৰাকী কয়দীৰ মৃত্যুৰ অভিযোগ উত্থাপিত হোৱাৰ পাছতে এতিয়া এই ঘটনাই চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। ধুবুৰী এজন কয়দী আৰু তেওঁ ধেমাজিৰ কাৰাগাৰত আছে আৰু ধেমাজিৰ কাৰাগাৰত থকাৰ অৱস্থাতে মৃত্যু হোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। এই খবৰ এই মুহূৰ্তত টাইমেটৰ দৰ্শকসকলৰ বাবে লৈ আহিছোঁ। ধুবুৰী এজন কয়দীৰ ধেমাজিৰ কাৰাগাৰত ৰহস্যজনকভাৱে মৃত্যু হোৱাৰ অভিযোগ উত্থাপিত হৈছে। ধেমাজি কাৰাগাৰৰ তিনি কয়দীৰ বিৰুদ্ধে হত্যাৰ অভিযোগ উত্থাপিত। এই তিনি কয়দীয়ে হত্যা কৰা বুলি এতিয়া অভিযোগ তুলিছে। ধুবুৰীৰ নিউ খাটৰ জাকিৰ শ্বেখ নামৰ এজন কয়দীৰ কয়দীয়ে কাৰাবাস খাটি আছিল ধেমাজিৰ কাৰাগাৰত। জাকিৰ শ্বেখ নামৰ এই কয়দীগৰাকী তিনি কয়দীয়ে প্ৰহাৰৰ অভিযোগ উত্থাপিত হৈছে। ইৰফান খান, ফৰিদ খান আৰু ছাহিল খান নামৰ তিনি যুৱকে হত্যা কৰাৰ সন্দেহ প্ৰকাশ কৰিছে পৰিয়াল। ছয় অক্টোবৰৰ নিশা চিলাপথাৰ আৰক্ষীয়ে জাকিৰ শ্বেখ অসুস্থ বুলি খবৰ দিছে। আৰু আৰক্ষীয়ে পৰিয়ালক খবৰ দিছিল জাকিৰ শ্বেখ নামৰ এই লোকজন অসুস্থ বুলি। পৰিয়াললোকে হস্পিটেলত জীৱিত অৱস্থাত জাকিৰক দেখা নাপায় এতিয়া এই অভিযোগ উত্থাপন কৰিছে। ৰহস্যজনক মৃত্যু বুলি অভিযোগ তুলিছে পৰিয়ালে। ধেমাজি কাৰাগাৰত তিনি যুৱকে পৰিকল্পিতভাৱে জাকিৰক হত্যা কৰাৰো অভিযোগ উত্থাপিত হৈছে। ডিব্ৰুগড়ৰ ইৰফান, ফৰিদ, ছাহিল নামৰ তিনিজনে আৰক্ষীৰে বুজাবুজি কৰাৰো অভিযোগ পৰিয়াল। ধেমাজি কাৰাগাৰত থকা এই জাকিৰ শ্বেখ নামৰ লোকজনক তিনি যুৱকে প্ৰহাৰৰ অভিযোগ উত্থাপিত হৈছে। নিশাখৰে কোৱা হৈছে তেওঁৰ ঘৰখনত কানুনৰ ৰোল চিছে। ধুবুৰী ঘৰত শোকত ভাগি পৰিছে পৰিয়াল। ধেমাজি কাৰাগাৰত থকা জাকিৰ শ্বেখ নামৰ কয়দীৰ মৃত্যু হোৱাৰ খবৰ আহিছে। তিনি যুৱকে পৰিকল্পিতভাৱে হত্যা কৰাৰ অভিযোগ তুলিছে পৰিয়াল। মন্তব্য আছে আপোনাৰ? কোর্টত আমি যেতিয়া গেছিলো যার পিছত এই তিনটা লড়া আর ওই আমার জাগিরক একইলগত আছে। এই তিনটে কয় আছে যে তোর দাদা উল্লাদ একটা কোর্টত গেলে আমার পুরানো কয় দিয়েছে সেবিলাক লয়ে তোক মারি হলাম। তুই স্টেটমেন্ট দিবি না তার লগত এনেকে কাজিয়া হয়েছে? হ্যাঁ আমার না ফোনত ধমকি দিয়া নাকি ফেস টু ফেস? আমি পুলিশে কইছু স্যার এই ধমকি দিয়েছে মারি দিব বললো, আমার বাড়িটুক মারি দিব বললো, বেলেগ করে রাখো। আমি আয়োগ বহুত কইছু। আমি ঘটনাটো হল মোর সরু বাইটি নাম জাকির হোসেন, হি যা 14 তারিখত ইয়ারপরা ডিব্রুগড় গেছিল। মানে আমি পুরানা কাঠর বিজনেস করো, এই সরু সুরা পুরানা ঘর পালে সেবিলাক কাঠবিলাক কিনো, সেবিলাক কাম করো। তো হি এক ফটো দিছিল মোবাইলত যে এনেকা মাল আছে আই কেনে লৈ যা। সি গৈছিল, যোৱাৰ পিছত মালটো চাই যে মালটো বেয়া মাল, পিছত সিয়াৰ মালটো পচন্দ হোৱা নাই, কাঠটো পচন্দ হোৱা নাই। তাৰপিছত সিয়াক কৈছে মই এই মালটো নলওঁ, এইটো মাল বেয়া মাল, এইটো মোৰ নচলে। এনেকুৱা কোৱাৰ পিছত সিয়াক কৈছে বেলেগ জেগাত আৰু মাল আছে, তেতিয়া তাতে বল। এনেকুৱা কৈ কেনে সিয়াক তাৰপৰা উঠাই লৈ কেনে যাই আছে এটা স্কৰ্পিঅ' গৈছিল ডিব্ৰুগড়। ডিব্ৰুগড়ৰ পৰা তাৰপৰা এনতো লৈ যায় আছে গাড়ী দি তিনিটা ল'ৰা। সেই ল'ৰা তিনিটাৰ নাম হ'ল, এটা হ'ল ইৰফান আহমেদ, এটা ফৰিদ খান আৰু এটা ছাহিল খান। এই তিনিটা ল'ৰাই তাৰপিছত লৈ যাওঁ, সি ভাবছে যে মাল দেখাব লৈ যাব, সেই হিচাপত গাড়ীত উঠি গৈছে। যাই কেনে তাতে সিয়াক মাৰধৰ কৰিছে। মাৰধৰ কৰি কেনে ৰাস্তাতে গাড়ীটো মাৰিছে, আকৌ গাড়ীৰ পৰা নমায়ো মাৰিছে। মাৰি কেনে সিয়াক কৈছে তই 2 লাখ টকা দে, তোক এৰি দিম, মাল চাল ল'ব নালাগে। ড্ৰাগছটো পুলিচে লিখা বুলি 5 গ্ৰাম, এটা ড্ৰাগছ 5 ML বুলি লিখা। তাৰপিছত তাৰপৰা সিয়াক আমাক কল যে সি নিৰ্দোষী,
ইয়াক এৰি দিম সেই হিচাপত আমাক যাবা দিছিল। পিছত আমার দাদাই গেল রাতে, যাওয়ার পিছত ওসি সারে আহি কল নাই ইয়ার ভিডিও পাইছো, হেনতো যে মারি কেনে ভিডিওটো করছিল সেই ভিডিওটো আকো সারক দিছে। আমি ভিডিও পাইছো, আমি এনেকা এরি দিব নরু, চারটাকে একেলগে করি আমার এই ড্রাগসর কেসত জেলত পঠাব লাগবে, তন্তকে কোর্টর পরা উলাইল। তারপিছত হিয়াক জেলত পঠাই দিয়ার পিছত কোর্ট, আমি শিলাপথার থানাত গেছিলো ফার্স্টত, কোর্টত গেলো এফ আই আর একটা লিখবার কারণে। উকিলে কল আজিকালি কোর্টত নহয়, আপনি থানার পরে লিখি কেনে তাতে দিবা লাগবো, তাতেই লিখি দেয়। আমি শিলাপথার থানাত গেলো, যাই কেন কলো স্যার আমার একটা এজাহার দিবা লাগে, ভাইটিটু এনেকা মরিল, এই তো এনেই মরা নাই, সেইটোর কারণে আমি একটা এজাহার দিম। পুলিশে কয় নাই, এতে তো এজাহার লওয়া নহব, আমাকে এজাহার লিখবাই দিয়া নাই। তাতে পরা ওলাম, কোর্টের পরা ওলাওতে আপনার তাতে জামিন একবার আমি এপ্লাই করলো, নাকচ করিল। তারপিছত হেৰি পুলিশেও যে থানাত যে হিয়াক লৈ গেছিল, তাতে লড়াকেইটা আকৌ একটা এটা ধমকি মারছে যে তই স্টেটমেন্টটো চেঞ্জ করে দে, তোক আমি ওলাই দিম, পুলিশের ওসরত কই আছে, নহলে তোক মারি ফেলাম, জেলের ভিতরতে মারি ফেলাম, এনেকা ধমকি দি আছে। তারপিছত জামিন তারপরে নাকচ করার পিছত আমি ইয়াতে হাইকোর্ট এপ্লাই করলো, হাইকোর্টের পরা কাগজ এখন লই তার সহি লবা লাগে, সহি লবা গৈছো, তাতে শুনা পালো জেলের ভিতরত ইয়ার লগত হাতাপাই হয়েছে। তারপর জেলের বাকি কয়েদি গেলে ইয়াক লগত এরাই দিছে। আর দাদাই মোক ফোন করিল, মই সেইকাৰণে সোনকালে করি সাতটা মানত ফোন করছে, রাতে 8:30 নাইট সুপার ধরি কেনে মই দুটা মানু গেলো ব্লাড দিব কারণে। যাই কেনে রাতেপুয়া পুলিশক খুদি আছো, 8টা মানত যাই পাইছো রাতেপুয়া, পুলিশক খুদি আছো তে মোর ভাইটিটু কত আছে, কয় হেই কোনার রুমটোত যাইছা, এতিয়ালৈ কি হয়েছে মই এখনো গম না পাও, কোনার রুমটোত যাই চাও এনেকা শুই আছে,